তো হে জিনিয়াস বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? বন্ধু, আপনি তো সাপ অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন কিউট সাপের বাচ্চা দেখেছেন যেটি খুবই সুন্দরভাবে ডিমের ভিতর থেকে বেরিয়ে আসে? অথবা বন্ধু, আপনি তো পান্ডাকে অবশ্যই দেখেছেন, যেটি কতটা বড় হয় এবং কতটা সুন্দর হয় সেটি তো আপনি অবশ্যই জানেন, কিন্তু একটি পান্ডার বাচ্চা ঠিক কেমন দেখতে হয় তা দেখার পর আপনিও চমকে যাবেন। এছাড়াও আরো এমন কিছু প্রাণী রয়েছে যাদের বাচ্চা দেখে আপনিও বিশ্বাসই করতে পারবেন না। তো আজকের ভিডিওতে এরকমই কিছু চেনা অচেনা প্রাণীদের এবং তাদের বাচ্চাদের নিয়ে কথা বলতে চলেছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। তবে বন্ধুরা, তার আগে আপনাকে বলে রাখি যে এই চ্যানেলের মাধ্যমে সবসময় আপনি নতুন কিছু জানতে পারবেন, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে নিন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, পান্ডা। বন্ধু, পান্ডার ব্যাপারে তো আমরা সবাই জানি, যা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় প্রাণীদের মধ্যে একটি, এবং এদের বাচ্চাগুলিও এতটাই কিউট হয়ে থাকে যে কোনো পুতুলের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু বন্ধু, আপনি কি কখনো পান্ডার সদ্যজাত বাচ্চাকে দেখেছেন? ওয়েল, না দেখে থাকলে এক্ষুনি দেখতে পাবেন। তো বন্ধু, এটি হচ্ছে সদ্যজাত পান্ডার বাচ্চা, যা এতটাই ছোট হয় যে আপনার হাতের মধ্যে তার জায়গা হয়ে যাবে। একটি সদ্যজাত পান্ডাকে যদি কোনো পরিপূর্ণ পান্ডার সামনে রাখা হয় তো আপনি সেটিকে দেখে অবশ্যই চমকে যাবেন, কেননা একটি সদ্যজাত পান্ডার ওজন শুধুমাত্র 150 গ্রাম হয়, যা ওই পরিপূর্ণ পান্ডার তুলনায় খুবই নগণ্য। তবে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সদ্যজাত পান্ডার রূপ সম্পূর্ণ বদলে যায়। নাম্বার ২, ফিঙ্গার মানকি। বন্ধু, এই ফিঙ্গার মানকি পৃথিবীর সবচেয়ে ছোট বাঁদর। এদের সাইজ শুধুমাত্র আপনার একটি আঙুলের সমান, কিন্তু এদের লেজ এদের শরীরের তুলনায় অনেকটা বড় হয়। এদেরকে পিগমি মার্মোসের নামেও ডাকা হয়। এদের এত ছোট সাইজের জন্য এরা মানুষের কাছে খুবই আকর্ষণীয়। এবার বন্ধু, আপনি একবার ভেবে দেখুন যে এরা যদি এতটা ছোট হয় তাহলে এদের বাচ্চাগুলি না জানি কতটা ছোট হবে। তো বন্ধু, এদের বাচ্চা একটা আঙুলের থেকেও অনেকটা ছোট হয়, আর ঠিক এমন ছোট ও কিউট হওয়ার জন্য যে কোনো মানুষই এদেরকে ভালোবেসে ফেলবে। নাম্বার ৩, স্নেক। বন্ধু, আপনি কোনো না কোনো সময় সাপকে তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো সাপের সদ্যজাত বাচ্চাকে দেখেছেন? জি হ্যাঁ বন্ধু, আপনাদের মধ্যে 90% লোক হয়তো এটিকে এখনো দেখেনি। ওকে, না দেখে থাকলে কোনো ব্যাপারই না, চলুন আমিই দেখে দিচ্ছি। বন্ধু, এই যে এটি হচ্ছে একটি কোবরা সাপের বাচ্চা, যে সবে ডিম থেকে বেরোচ্ছে। তো বন্ধু, এদের ব্যাপারে একটি দারুণ কথা আপনাকে বলে রাখি যে একটি বাচ্চা সাপ একটি বড় সাপের মতোই বিষাক্ত হয়, তাই এদেরকে দেখে কখনোই ভাববেন না যে এরা কিছু করবে না। তো এবার আপনি বুঝতেই পারছেন যে একটি কোবরা সাপের বাচ্চা যতই কিউট হোক না কেন সে ততটাই বিষাক্ত। নাম্বার ৪, ডিয়ার। বন্ধু, একটি হরিণ দেখার পর তো আপনারও মন গলে যায়। ঠিক সেরকমই একটি হরিণের বাচ্চাকে দেখলে হয়তো আপনি কোলে তুলে নিয়ে আদর করতে চাইবেন, কেননা তারা এতটাই মাসুম হয় যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তবে বন্ধু, হরিণের বাচ্চাকে আদর করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে তার মা যেন দেখতে না পায়, কেননা একটি হরিণও অন্যান্য প্রাণীদের মতো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য প্রায় সবকিছুই করতে পারে। নাম্বার ৫, ডগ। বন্ধু, কুকুরের ব্যাপারে বলার আর কিছুই নেই, কেননা আপনার আশেপাশের বাড়িতে বা হয়তো নিজের বাড়িতেই কুকুর রয়েছে, আর না থাকলেও আপনি কুকুরের বাচ্চা তো অবশ্যই দেখেছেন, যাদের অদ্ভুত মাসুমিয়াত মানুষকে তাদের প্রতি আকর্ষণ করে। এরা মানুষের কাছে এতটাই পছন্দের হয় যে মানুষ নিজের বাড়িতে সবসময় কুকুরকেই পুষতে চান। নাম্বার ৬, অক্টোপাস। বন্ধু, স্ক্রিনে যে জিনিসটিকে আপনি দেখতে পাচ্ছেন এটি একটি অক্টোপাসের বাচ্চা। বন্ধু, এটিকে দেখে মাকড়সা ভাবার ভুল কখনোই করবেন না, কেননা এরা এতটাই ছোট হয়ে থাকে যে বড় মাকড়সার সামনে কিছুই নয়। এদের এতটা ছোট হওয়ার কারণ হলো একটি মাদার অক্টোপাস এদেরকে প্রায় 60,000 ডিম পাড়ে, যা খুবই ছোট ছোট হয়, এবং মাসের পর মাস সেই ডিমগুলিকে খেয়াল রাখতে গিয়ে মাদার অক্টোপাস নিজে না খেয়ে একই জায়গাতে তাদের সুরক্ষার জন্য বসে থাকে। তবে বাচ্চা অক্টোপাস জন্মের পর থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে চলে, অর্থাৎ এদেরকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। তো বন্ধু, এই ছিল পৃথিবীর কিছু প্রাণী ও তাদের সুন্দর কিছু বাচ্চা। বন্ধু, এদের মধ্যে কোন প্রাণীর বাচ্চাটি আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধু, আপনাকে আবারও বলছি যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো বন্ধু, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সঙ্গে আরো একটি নতুন অসাধারণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনার সামনে স্ক্রিনে যে দুটি ভিডিও উঠেছে এই দুটির মধ্যে একটিতে ক্লিক করে দেখতে থাকুন। তো বন্ধু, এতক্ষণ আপনার মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।